গাঞ্জা সরবরাহর নতুন কৌশল। কৌশল সলনি করেছে সরবরাহকারী। ট্রাকর গোপন চেম্বারত কহিয়েছে গাঞ্জা। চাওক কেটামান দৃশ্য, কেনেদরে আরক্ষে গাঞ্জা উলিয়াইছে, এনেদরে লুকুয়ে আনিছিল গাঞ্জাখিনি। ট্রাকত গোপন চেম্বার বনাই এনেদরে আনিছিল গাঞ্জা। 101 পেকেট গাঞ্জা জব্দ করেছে আরক্ষে। গাঞ্জাখিনির বজার মূল্য 1 কোটি টাকা। ত্রিপুরার সরবরাহ করেছিল বিহারলে। HP62B5088 নম্বরের এখন 12-চকীয়া ট্রাকত অতি কৌশলে লুকুয়ে আনিছিল এই গাঞ্জাখিনি। মহানগর আরক্ষী আয়ুক্ত পার্থসারথী মহন্ত আর কুকিল পাঠকর নেতৃত্বত চলিছিল এই গাঞ্জা বিরোধী অভিযান। আমার একটা জয়েন্ট চিফ অফিসারের ইনপুট আছিল কালি যে এনেকা এখন গাঞ্জা ত্রিপুরার আছে আর নর্থ ইন্ডিয়ার যাওয়ার কথা আছে। তো সেই হিসাবে আমি এটা নাকা লগাইছিলাম। কিছু হাইডেন চেম্বার আছে যত ভিতর মানে একবার লুকাই লই আছিল। আমি এই ভাঙি খুলি তারপরে গাঞ্জা রিকভারি করো। গাঞ্জা ওয়েট এবাউট 102 কেজি, বজার মূল্য প্রায় 1 কোটি টাকা হব। ইতিমধ্যে ধৃত দুই সরবরাহকারী প্রণব কুমার জামাতিয়া আর বুধসাধন জামাতিয়াক জেরা চলাই আছে আরক্ষীয়ে। উল্লেখ যে দীর্ঘদিন ধরে এনেদরে ভিন্ন কৌশল অবলম্বন করে গাঞ্জা সরবরাহকারী করে আসছিল গাঞ্জা সরবরাহ। কেবল ইমানেই নহয়, গাঞ্জার লগতে ড্রাগসও সরবরাহ করেছিল ভিন্ন সময়ত। মহানগর আরক্ষীর এই সফলতার লগে লগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও টুইটযোগে প্রশংসা করেছে মহানগর আরক্ষীক। সোনাপুরের পঙ্কজ ডেকা, দ্য নিউজ প্লাস।